আসসালামু আলাইকুম ইকবাল বাহার স্যারের নিজের বলার মতো একটি গল্প বাইরে দেশে বড় বড় কোম্পানিগুলো অ্যাপল নাইকি গুগল মাইক্রোসফট আইবএন তার কি কি করছে ওগুলো আমরা অনেকেই জানি জ্যাকমা কি করলো জে বে জস কি করলো স্টিভ জস কি করেছে ওগুলো নিয়ে আমরা অনেক ভিডিও দেখেছি কিন্তু নিজের দেশে বগুড়ার দই কিংবা টাঙ্গাইলের শাড়ি দিনাজপুরের চাল কিংবা চাঁদপুরের ইলিশ এগুলো নিয়ে আমাদের আইডিয়া হয়তো অত বেশি নাই নিজের দেশে করছে তারা কি কি উদ্যোগ নিচ্ছে এবং কোনগুলো সফল হচ্ছে সফল হচ্ছে জন্য ওগুলো অনেকেরই জানা নেই ইকবাল বাহার স্যার একদম শুরু থেকে অনেক কষ্ট করে সফল একজন উদ্যোক্তা হয়েছে। নিজের সফল উদ্যোক্তা হওয়ার পর তিনি অন্যদের হাতে কলমে শিখাচ্ছেন যে কিভাবে উদ্যোগ নিতে হয় এবং তারই একটি নলেজ ইনিশিয়েটিভ নিয়ে মোটামুটি এই বইটা লেখা হয়েছে বই বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ যেগুলো আমার মনে হয় প্রাসঙ্গিক হবে ভিডিওতে তুলে ধরার মতো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং প্রসঙ্গত বলে রাখি এই বইতে যে গল্পগুলো আছে অর্থাৎ দেশের চৌষট্টিটা জেলা থেকে ছ হাজার জন মানুষকে একত্রিত করা হয়েছে স্যার প্রতিটা দিন শুক্র শনিবার সহ তাদেরকে লাইভে যে শেখাচ্ছিলেন যে প্রথমে কি কি করতে হবে কোন কোন স্টেপ নিতে হবে পুঁজি কীভাবে কালেক্ট করতে হবে কিভাবে আইডিয়া আনতে হবে সবগুলো স্টেপ একদম ধরে বেঁধে এক নম্বর দিন থেকে পুরো তিন মাস ধরে শিখেছেন এবং ওগুলো বিভিন্ন সেশনের টুকরো টুকরো অংশ এই বইতে এসেছে তো বইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে শুরু করা যায় নিজেকে ভালোবাসার প্রথম পরিচয় হচ্ছে নিজের নামকে ভালোবাসা নিজের পরিচয়কে ভালোবাসা নিজের কাজকে ভালোবাসা নিজের পরিচয় দিবেন বুকফুলিয়ে নিজের ফেসবুক ও ইমেল আইডিও নিজের একটা আইডেন্টিটি এটা যে কতটা প্রাসঙ্গিক অনেক মানুষ দেখবেন তার অ্যাকাউন্ট খুলেছে কিন্তু নিজের নাম নেই কিংবা নিজের ছবি নেই এটা আপনি একটা আইডেন্টিটির অংশ এবং ওটা দিতে যদি আপনি লজ্জাবোধ করেন কিংবা নিজেকে যদি অন্যের সামনে পরিচয় দিয়ে তুলে ধরতে না চান এটা কিন্তু আপনি নিজেকে সংকুচিত করছেন তাই নিজের পরিচয়ে একটা আত্মবিশ্বাস গড়ে তুলুন আপনারা নিজেকে কাজকে ভালোবাসা শিখবেন এবং নিজের জীবনটাকে আরও সামনে নিয়ে এগিয়ে যেতে পারবেন এই অংশটা আমার খুব ভালো লেগেছে কিছু কিছু নিয়ম তরুণদের ভেঙে ফেলতে হবে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারে শুধু নিয়ম রক্ষার স্বার্থে বিয়ের নামে তার কোমর ভেঙে দেওয়া হয় ক্যারিয়ারের শুরুতেই কেন এক একটা বিয়েতে এত টাকা খরচ লোক দেখানো অন্যদের খুশি করার জন্য এক বিষয়টা হচ্ছে আমি বলছি না যে বিয়েতে খরচ করবেন না যদি কারোর সামর্থ্য থাকে কারোর ইচ্ছা থাকে আমি বলা কেউ না যে আপনি করবেন না কিন্তু কেবল সমাজের চাপে যে আমরা বেশি খরচটা না করি আমাদের নিজের দরকার নেই কিন্তু সমাজ কি বলবে এই চিন্তা করে নিজে লোন টোন নিয়ে নিজেকে বিপদে ফেলে যে বিয়ে করতে হবে এমন কোনো দরকার নেই এই কথাটাই মোটামুটি স্যার বলার চেষ্টা করছেন এবং ওই টাকাটা আপনি সঞ্চয় করে যদি ব্যবসায় লাগান তারা অনেক দূর যেতে পারবেন আপনি প্রথমে এত টাকা খরচ করে লোনে নেমে গেলেন তারপর তো আপনার ভালোবাসা জানা দিয়ে বের হয়ে যাবে যদি আপনার সচ্ছলতাই না থাকে তাই সামাজিক চাপে পড়ে বিয়ে করার জন্য বেশি খরচ করা যেগুলো কোনো মতে আপনি যুক্তি দিয়ে জাস্টিফাই করতে পারছেন না ওগুলো টাকা না দিতে চাইলে ফিতে কাজ কাজ করুন অন্তত মাস অনেকেই অনেক শিখে ছয় প্রথমে ভাবে যে তারা টাকা ইনকাম করা শুরু করবে কিন্তু না প্রথমে অনেকে আপনি ডিজাইনিং শিখলেন কিংবা কোনো সফটওয়্যার কাজ শিখলেন প্রথম কিছুদিন আপনাকে ফিতে অনেকের জন্য হয়তো বা কাজ করে দিতে হবে কিছু ফটো তুলে দিতে হবে ফ্রি ফি কেন নাহলে তো মানুষ জানবে না যে আপনি কাজগুলো করছেন প্রথমে এক্সপেক্ট করা যে আমি বিশ লাখ টাকা পাবো তিরিশ লাখ টাকা পাবো কিংবা লাখ টাকা না হলেও বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পাবো এই চিন্তা করে মানুষের কাছে কাজ নিয়ে যাওয়া মোটেও যুক্তিপূর্ণ নয় তো প্রথমে হয়তো এমনও করতে হতে পারে যে আপনি ফিতে কাজ করছেন এতে অন্তত নেটওয়ার্কিংটা হবে এবং একটা জিনিস খেয়াল করেন আমরা ইউনিভার্সিটি থেকে টাকা দেই ফি দেই আমাদেরকে শেখানোর জন্য ঠিক সেই কাজটি হতে পারে না আমরা একটা মানুষের কাজ করে দিলাম জাস্ট ওদের কাছে শেখার জন্য আমাদেরকে এক্সট্রা ফি দিতে হচ্ছে না যে ভাই আপনার কোনো টাকা দেওয়া লাগবে না আমরা জাস্ট আপনার সাথে কাজ করবো আপনার কাছ থেকে জাস্ট শিখবো ইউনিভার্সিটির থেকেও ওইটা একটা ভালো ডিল না অনেক সময় জাস্ট চিন্তা করে দেখিনি একটু আপনাকে নিয়ে সমালোচনা হচ্ছে মানে নিশ্চিতভাবে আপনি কিছু করছেন আলোচনা করার মতো কারো হিংসা করেছেন তো তার উপকার করেছেন কারণ সে হিংসা করতে করতে সময় নষ্ট করবে আর আপনি কাজ করতে করতে এগিয়ে যাবেন যাদের অনেক নিন্দুক আছে তাহলে নিশ্চয়ই এমন কিছু করছে যেটা করার মতো এবং অফকোর্স এটা বলা হচ্ছে না যে ক্রিটিক্স অর্থাৎ আপনি যত কাজ করবেন আপনার সমালোচক বাড়বে এবং ওটা এইভাবেই দেখেন একটা পজিটিভ সাইড হিসেবে দেখেন যে আপনি যত সমালোচক বাড়ছে তা মানে হয়তো আপনি এমন কিছু করছেন যেটা একটু উল্লেখযোগ্য এবং হিংসা করা বলা হয় না যে হিংসা করা অনেকটা নিজে হাতে গরম কয়লা তুলে ধরার মতো এবং অন্যদিকে ছুঁড়ে মরার মতো অন্যদের ক্ষতি হতে পারে এবং নিজের হাতে তো ক্ষতি হবেই তো এটা যেন আমরা অ্যাভয়েড করি এবং জীবনে যদি আমরা অন্যদের সাকসেসগুলো অ্যাচিভমেন্টগুলো যদি আমরা সেলিব্রেট করতে পারি তাহলে আমরা অনেক কিছুই লাইফে সেলিব্রেট করার মতো থাকবে যদি আপনি শুদ্ধ ভাষায় যতটা পারা যায় ও শুদ্ধ উচ্চারণে কথা বলেন আপনার পক্ষে রাগ করা বা রাগ করে অশ্লীল বা কটু কথা বলা মুশকিল স্যার বলছেন যে আচ্ছা ভদ্রভাবে কথাবার্তা বলো এখানে একটা জিনিস আমি খালি অ্যাড করবো সেটা হচ্ছে যে দেখেন উচ্চারণে কাউকে জাজ করা উচিত না কিন্তু যখন কেউ স্টুপিড বলতে গিয়ে স্টুপিড বলে ফেলে মন নাচেই তো কেন যেন একটা জাজমেন্ট চলে আসে একটা আমরা ধরে নিই যে মানুষটা কীরকম হবে কিংবা কেউ যদি মেয়ে বলতে যে মাইয়ে বলে ফেলে তাহলে কিন্তু খটকা লাগে যে কোথা থেকে এসেছে তাই হয়তো বা আমরা কাউকে তার ভাষা দিয়ে যাচ করা উচিত হবে না কিন্তু মানুষ কিন্তু আপনাকে সবসময় দেখছে এবং আপনি কীভাবে বলছেন তাই আপনি ফ্রেন্ডের সাথে যেভাবে কথা বলছেন ফ্রেন্ড হয়তো মেনে নেবে কিন্তু যখন হঠাৎ করে প্রফেশনাল এরিয়া যাবেন এবং ওসব ভাষায় কথা বলবেন আপনি কেউ সরাসরি মুখের উপর বলবেন না যে তুমি কোথেকে উঠে আসছো কিন্তু মানুষ কিন্তু ওগুলো খেয়াল করবে এবং ওগুলোর জন্য আপনি অনেক সাফার করবেন যেগুলো আপনি জানবেনও না যে কেন মানুষ আপনাকে অ্যাভয়েড করছে আসলে আমাদের মনে মাঝে দুইটা মানুষ বাস করে একটা আপনি নিজে আরেকটা অন্যদের মতামত বা অন্যদের ভাবনা যে আপনি আপনার মতো করে নিজের মধ্যে সাজিয়ে রেখেছেন নিজেকে আটকানোর জন্য বা দেওয়ার আমাদের এক সময় অনেক কিছুই বলে এবং সমাজ আমাদের কি কি চায় কি কি এক্সপেক্টেশন আছে ওগুলো এক সাইডে থাকে আমি যেন নিজের মনে খবরটা সবসময় রাখি সমাজ বলছে ডাক্তার ইঞ্জিনে হতে হবে তাই আমরা হই এবং অনেক সময় অনেকেই বলে যে আমি অমুখ হবো তমুক হবো কিন্তু ভাই তুমি তো কখনো ওই পেশায় কাজ না তুমি কেন ওই জিনিসটা চাচ্ছ নিশ্চয়ই কেউ তোমার মাথায় ওটা গেঁথে দিয়েছে যে এটা হলে অনেক টাকা সমাজে অনেক সম্মান তো মানুষ অনেক কিছু আমাদের মাথায় প্রবেশ করিয়ে দেয় আমরা যেটা নিজের হার্ট যা বলছে তা কথাটা একটু প্রাধান্য দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় অংশ যেটা আমার বই সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে রাগ করে নেওয়া বেশিরভাগ সিদ্ধান্তই ভুল হয় কিন্তু জিত করে নেওয়ার সিদ্ধান্ত সফল হয় বেশি রাগ হয় অন্যের সাথে আর জিদ হয় নিজের সাথে জিত করে শিখে ফেলেন অনেক কিছু তাতে লাভ শুধু আপনারই হবে আপনার আশপাশের মানুষগুলো ভালো থাকবে এই ছোটখাটো অংশগুলোর জন্য না পুরো একটা বই অথবা বর্ধি হয় সার্থক হয় এটা অনেকটা মানে হুমায়ুন আহমেদের একটা পার্টের মতো লাগলো যে একদম মানুষের জন্য বেসিক কিছু অংশ ওগুলো উঠে এসেছে রাগ আমরা অন্য সাথে করি বা জিততে হয় নিজের সাথে এবং আপনি মানুষকে অনেক কিছু বলতে পারেন মানুষকে অনেক সময় ধোকা দিতে পারেন কিন্তু নিজের কাছে মিথ্যা বলা যায় না কারণ আমরা নিজের মানুষকে নিজেকে চিনি নিজের সত্তাকে ধোকা দেওয়া যায় না নিজের সত্ত্বাকে দমিয়ে রাখা যায় না ফাঁকি দেওয়া যায় না তাই নিজের সাথে জিত করে যে কাজগুলো হয় ওগুলো তাই জিত যেন কাজ করবে অনেক সময় যে মানুষ আমাকে এত করছে জিত করে কিছু করে ফেলেন মানুষ আপনাকে এত তুচ্ছ করছে না জিত করে ওরা একটা ভালো জায়গায় টিকে ফেলুন জিতটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে জাস্ট যেন আমরা ব্যবহার করতে পারি রাগটা আপনাকে ব্যবহার করবে কিন্তু জিতটাকে আপনি ব্যবহার করতে পারবেন সফল উদ্যোক্তা হতে হলে অন্তত প্রথম দুই বছর নিজেকে সিও ভাববেন না কর্মী হয়ে যান টিম মেম্বার হয়ে যান তাদের চেয়ে বেশি কাজ করে এটা এটা এখন সমাজের বিভিন্ন আপনার বের হয় যে মানুষ এখন ছোটোখাটো কাজ করেও ছোটোখাটো তুচ্ছু কিছু করেও তারা নিজের নামের পাশে সিও সিও এট অমুক সিও এর সি সিও এট বাপের হোটেল আর অনেক কিছু তো এগুলো আস্তে আস্তে ওই সিও পর থেকে অনেক সময় করে দিচ্ছে ফেসবুকে বাট জিনিস হচ্ছে যে সবসময় নিজেকে ওই টপ লেভেলে ভাবতে হবে নট নেসারেলি একজন টিম মেম্বার হিসেবে কাজটা শুরু করা আস্তে আস্তে লিডার হিসেবে নিজেকে ইমার্জ করা বাট ফার্স্টে যে সি হইতে হবে টপ হইতে হবে উন্নতির চেয়ে আমি উঁচা এরকম ভাবতে হবে নট নেসেসারিলি ফার্স্টে টিম মেম্বার হন লিডার আপনি 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 হয়ে যাবেন যদি আপনি টিম মেম্বার ভালো হতে পারেন এবং মানুষকে বুঝতে পারেন বইয়ের শেষে অনেকগুলো মানুষের অনেক কাহিনী দেয়া আছে অনেক গল্প দেয়া আছে তারা কোথেকে ইন্সপিরেশন পায় তারা কিভাবে কি কাজ করেছে এবং এর মধ্যে একজনের কথা বলতে হয় কারণ খুব প্রিয় একজন মানুষ তিনি বলেছেন যে আমি ছয় টাকা পুঁজি নিয়ে শুরু করলো আমার আসলে ছিল হচ্ছে পাঁচ হাজার কোটি টাকা কেন কারণ আমার যে ব্রেইনটা আছে এটার যে দক্ষতা এটার যে ক্ষমতা ওটা যদি আমরা টাকার অঙ্কে আনি একজন বলছেন তাহলে নিউরো সায়েন্টিস্টদের ভাষ্যমতে সেটা প্রায় পাঁচ হাজার কোটি টাকা সমমূল্যের হয় এবং ওটা নিয়ে আমরা সবাই পুঁজি শুরু করি অর্থাৎ কোন পুঁজি নিয়ে আমরা শুরু করলাম ওটা নট নেসারেলি ইম্পর্টেন্ট আমরা আমাদের ব্রেইনটাকে কীভাবে ব্যবহার করছি কোথা থেকে আইডিয়াগুলো নিচ্ছি কীভাবে এক্সিকিউট করা প্ল্যান করছি ওটা মেনলি ইম্পর্টেন্ট এবং কথাগুলো বলেছেন আমার খুব প্রিয় একজন মানুষ তিনি হচ্ছেন মাহমুদুল হাসান সোহাগ ভাই অনেকে হয়তো চিনেন অন্যরকম গ্রুপের চেয়ারম্যান সো এই ছিল হচ্ছে বইটা এবং বইটা পড়ে আমার সব থেকে জিনিসটা ভালো লেগেছে আমি নিজে এক্সপেরিয়েন্স থেকে বলার চেষ্টা করি মাফ করবেন যদি একটু অসামঞ্জস্যপূর্ণ হয় সেটা হচ্ছে যে আস্তে আস্তে বড় হতে হতে শহরে বড় হয়েছি এবং অনেক সময় কি বাংলাদেশটা আমরা ভাবি যে পুরো বাংলাদেশে হয়তো ফেসবুকে যে মানুষগুলো আছে তাদের অপিনিয়নের মতো কিংবা শহরে যারা আছে বাট দেশটা আসলে যারা গ্রামেগঞ্জে বেড়ে উঠছে যারা উদ্যোগগুলো করছে তাদের পরিশ্রমেই গড়া কিন্তু অনেক সময় আমরা বই যেগুলো পড়ি বই আমি চার বছর ধরে পড়ছি আমি বিবিএ পড়ছি বিজনেস পড়ছি সব বাইরে দেশের কাহিনি সব বাইরের দেশে এক্সাম্পল নিজের দেশে কি হচ্ছে খুবই কম সময় কোনো বই উঠে এসেছে অ্যাকচুয়ালি বই উঠে উঠেই আসেনি যখন আমরা প্রেজেন্টেশন দিতাম হয়তো লোকাল কোম্পানি যখন প্রেজেন্টেশন দিতাম তখন আমাদের কথাবার্তা উঠে আসতো তাই ব্যবসা আমরা অনেকেই পড়ছি কিন্তু নিজের দেশে আসলে কি হচ্ছে এটা অনেক সময় ডিসকানেক্টেড তাই এই বইটা খুব ভালো লাগছে যে একজন প্র্যাকটিক্যাল মানুষ যিনি যে দেশের মধ্যে উদ্যোক্তা হয়েছেন তিনি কীভাবে জিনিসগুলো হ্যান্ডেল করছেন তিনি কোন পার্সপেক্টিভ থেকে জিনিসগুলো দেখছেন ওটা আমার খুব ভালো লেগেছিল এবং দিন শেষে বই আমরা অনেকেই পড়তে পারি কিন্তু কিভাবে আমরা ওগুলো কাজে লাগাচ্ছি ওইটা আসলে নির্ভর করছে যে আমরা কতটুকু আগাবো তাই শেষে আমি বলবো যে আপনার পারলে এই বইটা পড়তে পারেন যাদের উদ্যোক্তা হওয়ার কোনো ইচ্ছা আছে এবং বইটা যারা কিনবে এটা জিনিস কিনে জাস্ট বলে রাখি সেটা হচ্ছে এই বই বিক্রির রয়্যালিটি বাবদ প্রাপ্ত সমদে অর্থ অতীব গরিব ও অসহায় শিশুদের লেখাপড়ার জন্য ব্যয় করা হবে অর্থাৎ স্যার এই বই থেকে একটা পয়সাও নিচ্ছেন না পুরো অর্থটা যাবে হচ্ছে বাচ্চাদের যারা সুবিধা বঞ্চিত তাদের অর্থায়নে তো যারা অ্যাকচুয়ালি সামনে কিছু করতে চান নিজে উদ্যোক্তা নিতে চান উদ্যোক্তা হতে চান তারা এই বইটা পড়তে পারেন আপনি নিজে পড়বেন নিজে লাভবান হবেন বাচ্চাদেরও সাহায্য হবে এবং নিশ্চয়ই আমি বলতে চাই যে কমেন্ট সেকশনে পারলে নিজের বলার মতো একটা গল্প বলে যেন হয়তোবা সবাই পড়বে না হয়তো সবাই লাইক দেবে না হয়তো কমেন্ট করবে না ম্যাটার করে না অনেকে আপনার যে কাজ দেখে যাবে সবাই হয়তো রিয়াক্ট করবে না আমি যে ভিডিওগুলো দেখছি রিয়াক্ট হয়তো বা দশ পার্সেন্ট করছে বা সবাই দেখছে তো আপনি যে কমেন্টগুলো করছেন আপনি যে গল্পগুলো আছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন সবাই হয়তো বা আপনাকে পার্সেন রিচার্ভ করতে পারবে না কিন্তু ওগুলো অনেককে অনেক জীবনে দিবে অনেক উৎসাহ দেবে এবং সবশেষে আমি একটা জিনিস বলে শেষ করব। সেটা হচ্ছে যে এখানে গরু গরু ছাগল হাঁস মুরগি পালনের গল্প বলা হয়েছে টার্কি পালনের গল্প বলা হয়েছে এগুলো ব্যবসা কিন্তু সমস্যা হচ্ছে কি যে আমরা এগুলোকে অনেক সময় নিচু চোখে দেখি যে বড় বড় কোম্পানিতেই চাকরি করতে হবে হলে কোনো জিনিস সম্মানজনক বলে নয় অনেক সময় দেখি ফেসবুকে ইভেন্ট আসে যে টার্কি পালন শিক্ষা এগুলোর কোর্স নেওয়া হবে অনেকে মজা করে দেয় যে আমি টার্কি ওই ছবি যাচ্ছি মজা করে দেয় যেগুলো তো ওদের ধারাবাহ ওগুলো হয়তো আমার নিচু তাদের জন্য বাট এইগুলো আসল কাজ কত যে মানুষ এই ছোটোখাটো কাজগুলো করে বড় বড় ব্যবসা হয়েছে লাখ লাখ টাকা ইনকাম করছেন তা অনেকে হয়তো আমরা জানি না কারণ তাদের কাজগুলোকে অনেকে সম্মান করে না তাই আমরা যেন আমাদের সমাজে এই জিনিসগুলো শুরু করি যে টার্কি পালন করে অনেক বড় ব্যবসায়ী হওয়া যায় গরু ছাগল পালন করে অনেক বড় ব্যবসায়ী হওয়া যায় জাস্ট যে ব্যবসা করতে হবে জাস্ট যে একটা কর্পোরেট জবে ঢুকতে হবে নট ন্যাসারেলি আমাদের আশপাশে অনেক জিনিস আছে লোকাল রিসোর্স আছে যেগুলোকে আমরা যদি সম্মান দিয়ে কাজ করা শিখি অনেক দূরে এগিয়ে যেতে পারবো এবং দেশটাও আমাদের সাথে এগিয়ে যাবে তো আজকের জন্য এতটুকুই সি ইন দ্য নেক্সট এপিসোড অলওয়েজ থ্যাংক ফর ওয়াচিং